ॐ अज्ञान तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःविष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथनितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता शिवशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते सुभगस्वामिनिति नामिने नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्पदेशधारिणे पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदाय ते कृष्णाय कृष्णचैतन्यो नाम्ने गौरदिश्ये नमः। सङ्कर्षणकारणतेषै गर्भदशै च पायब्दिशै शेषसदशंसकला स नित्यनन्दरामं शरणं ममास्तु। अनर्भितचरिं चिरदकरुणयवतीर्णकलो समर्पयितमुन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुराटसुन्दरदुति कदम्बसन्निभित सदा हृदयकन्दरे स्फुरतु वा शशिनन्दन। आनन्दलीलरसविग्रहाय हेमावदिव्यसभिसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पदे गोपेश गोपिकाकान्थ राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वेषं तत जयमुदीरे नष्टप्रायशभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमशुलके भक्तिर्भवती नैष्टिके। मुखं करोति वाचालं पङ्गं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्यं। श्रीमद्भागवतम अष्टम स्कंध षोडश अध्याय द्वाविंशति श्लोक
আজ আমরা অধ্যায়ন পূর্বক শ্রবণ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে পয়ব্রত। শ্রী অদিতি উবাচ, কেনাহম বিধিনা ব্রাহ্মণ উপস্থাস্যে জগৎপতিম যথা মে সত্য সংকল্প বিদধাত স মনোরথম। শ্রী অদিতি উবাচ, কেনাহম বিধিনা ব্রাহ্মণ উপস্থাস্যে জগৎপতি যথা মে সত্য সংকল্প বিদধাত স মনোরথম। শ্রী অদিতি উবাচ, কেনাহম বিধিনা ব্রাহ্মণ উপস্থাস্যে জগৎপতিম যথা মে সত্য সংকল্প বিদধাত স মনোরথম। বলুন কি ছিল প্রভুপাদকৃত শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য। শ্রী অদিতির উবাচ, শ্রীমতী অদিতি প্রার্থনা করতে লাগলেন, কেন কিসের দ্বারা, অয়ং সরি অহম আমি, বিধিনা বিধি অনুসারে, ব্রহ্মণ হে ব্রাহ্মণ উপস্থাস্যে প্রসন্ন করতে পারি, জগৎপতিম জগতের পতি জগন্নাথকে, যথা যার দ্বারা, মে আমার সত্য সংকল্প বাসনা পূর্ণ হতে পারে, বিদধাত পূর্ণ করবেন, স তিনি মনোরথম অভিলাষ বা বাসনা। শিল প্রভুপাদকৃত অনুবাদ। সবাই আমার সাথে বলুন, শ্রীমতী অদিতি বললেন, হে ব্রাহ্মণ, কোন বিধি অনুসারে আমি সেই জগৎপতির আরাধনা করতে পারি যার ফলে ভগবান আমার প্রতি প্রসন্ন হয়ে আমার মনোবাসনা পূর্ণ করবেন। তাৎপর্য,
বলা হয় মানুষ প্রস্তাব করে আর ভগবান তার ব্যবস্থা করেন। মানুষ অনেক কিছু বাসনা করতে পারে, কিন্তু ভগবান যদি তা অনুমোদন না করেন তাহলে সেই সমস্ত বাসনা পূর্ণ হতে পারে না। বাসনা পূর্ণ করাকে বলা হয় সত্য সংকল্প। এখানে সত্য সংকল্প শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অদিতি তাঁর পতির কৃপার উপর নির্ভর করেছিলেন, যাতে তিনি তাকে তাঁর সমস্ত বাসনা পূর্ণ করার জন্য ভগবানের আরাধনা করার পন্থা প্রদর্শন করেন। শিষ্যকে প্রথমে স্থির করতে হয় যে তিনি ভগবানের আরাধনা করবেন, তারপর শ্রী গুরুদেব তাঁকে যথাযথ নির্দেশ দেবেন। রোগী যেমন ডাক্তারের কাছে কোনো বিশেষ ধরনের ওষুধ দাবি করতে পারে না, তেমনি গুরুদেবকে হুকুম করা যায় না। এখান থেকেই ভগবানের আরাধনা শুরু হয়, যে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনর্জুন অর্থ জিজ্ঞাসুর অর্থাতি জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থাতি জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিরা আমার ভজনা করেন। অদিতি আর্ত ছিলেন, তাঁর পুত্র দেবতারা সব কিছু হারিয়েছিলেন বলে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। তাই তাঁর প্রতি কশ্যপ মুনির নির্দেশ অনুসারে ভগবানের শরণাগত হতে চেয়েছিলেন। এখানে ছিল প্রভুপাদ কৃত তাঁর তাৎপর্য শুনুন। এই অধ্যায়ে আমরা শুনে আসছি কি করে অসুরের দ্বারা আক্রান্ত হয়ে দেবতারা সব কিছু, রাজ্য, ধন, সম্পদ, স্থান সব কিছু হারিয়েছিলেন, স্বর্গরাজ্য থেকে বিচ্যুত হয়েছিলেন। স্বাভাবিকভাবেই তারা দুঃখী হয়েছিলেন এবং তাদের মাতা অদিতি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। পূর্ববর্তী শ্লোকে আলোচনা করা হয়েছে যে যখন তাঁর পতির কাছে, কশ্যপ মুনির কাছে তিনি তাঁর পুত্রদের সাহায্য করার জন্য দাবি করেছিলেন অদিতি দেবী, তখন কশ্যপ মুনি স্মিত হাসি হেসেছিলেন, তিনি হাসছিলেন। কেন হাসছিলেন? স্ত্রী দুঃখের কথা জানাচ্ছে, পতির কর্তব্য তার দুঃখে ভাগী হওয়া, তা না হয় তিনি কি একটু স্মৃতি হাসছিলেন। হাসিটার কারণ ছিল যে দেখো, শুধু জড়জগতের লোকেরা নয়, দেহাত্ম বুদ্ধিতে আবিষ্ট হয়ে দুঃখ শোক ভোগ করে, এমনকি দেবলোকেও সেখানেও দুঃখ শোক ভোগ করে, আর অদিতি দেবী তার পুত্রের দৈহিক সম্বন্ধের প্রতি আবিষ্ট হয়ে পুত্রদের শোকে শোক করেছিলেন। কেন সবাই প্রকৃতপক্ষে দেবলোকের এরকম হওয়া উচিত নয়, কেন দেবলোক ওরা অনেকটা দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত আমাদের থেকে, আমরা পুরো স্থূল বুদ্ধি জড়জগতে, কিন্তু ওরা একটা সূক্ষ্ম বুদ্ধি আছে। তো ওরাও দেবমাতা হয়েও তিনি তার পুত্রদের দুঃখে দুঃখিত হয়েছিলেন, কিন্তু কশ্যপ মুনি হেসেছিলেন এই কারণে যে তিনিও দেহাত্মবুদ্ধির দ্বারা আবিষ্ট, আমার পুত্র, এই দেহ সম্বন্ধে এরা আমার ছেলেরা এই সম্বন্ধে দুঃখিত হয়েছিলেন। তাই তিনি হাসি দিয়ে তাকে উপদেশ দিয়েছিলেন যে আমি যখন সৃষ্টি করতে শুরু করতেছিলাম তখন ব্রহ্মার যে উপদেশটা তিনি বলেছিলেন যে ভগবানের আরাধনা করতে, তা তুমিও ভগবানের আরাধনা করো, ভগবান তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। এখানে দেখা যাচ্ছে, আগে আমরা পড়েছি ভাগবতমে বর্ণনা করা হয়েছে, অদিতিও
কশ্যপ মুনির কাছে প্রার্থনা করেছিলেন, এমন সন্তান প্রার্থনা করেছিলেন যে সন্তান ইন্দ্রকে বধ করতে হবে। কেন, অসুরদেরকে মেরে ফেলার পরে যখন দেবতা, কখনো কখনো সত্ত্বগুণের প্রভাবে দেবতারা জয়ী হন, কখনো কখনো রজগুণের প্রভাবে তারা অসুররা জয়ী হন। তো অসুররা জয়ী হয়েছিলেন, দেবতারা বিনষ্ট হয়েছে, এখানে দেখা যাচ্ছে দিতি ব্রত করছেন। আবার অসুররা পরাজিত হয়েছিলেন, অসুররা নিধন হয়েছিলেন, তারপর দেব অদিতি দেবী দিতি দেবী কশ্যপ মুনির কাছে গেছিলেন, আমি এমন একটা সন্তান চাই যে অসুরদের বিনাশ করতে পারবে। তাকেও কশ্যপ মুনি উপদেশ দিয়েছিলেন দিতিকে, তুমি আরাধনা করো, একটা ব্রত করো, যে ব্রতে তোমার ভগবান তোমার মনোবাসনা পূর্ণ করবেন। এবং ব্রত করেছিলেন এবং দিতি গর্ভধারণ করেছিলেন। আর যখন থেকে ব্রত শুরু করেছিলেন, ইন্দ্রদেব দিতির সেবায় নিয়োজিত হয়েছিলেন, দিতিকে সেবা করছিলেন। দিতির এখানে মনোবাসনা আর এখানে অদিতির মনোবাসনা সম্পূর্ণ আলাদা। দিতির মনোবাসনা ছিল কি, এমন একটা সন্তান উৎপাদন করবে অসুর যে সমস্ত দেবতাদেরকে, ইন্দ্রসহ সমস্ত দেবতাদেরকে মেরে ফেলতে পারবে, এটা হচ্ছে দিতির প্রার্থনা ছিল। কিন্তু অদিতির প্রার্থনা এখানে কি, আপনি আমাকে কৃপা করুন যাতে আমার পুত্ররা রাজ্য ধন সম্পদ ফিরে পেতে পারে। উনি বলেননি অসুরদেরকে মেরে দেওয়া হোক, এমন একটা পুত্র সন্তান জন্ম দিব অসুরদেরকে মেরে ফেলতে পারবে না। দিতির এখানে খুব ভক্ত উচিত একটা মনোভাব আছে দেখা যাচ্ছে। উনি বলছেন যে আপনি কৃপা করুন, এবং সেই জন্য এনাকে অদিতিকে তিনি ভগবত ভজনের উপদেশ দিলেন, আর দিতিকে ব্রত করতে বললেন। আর সেই ব্রতকে কশ্যপ মুনি বলেছিলেন যে তুমি যদি ব্রতে ত্রুটি হয় তাহলে বিপরীত ফল প্রদান করবে, অসুর সন্তান না হয়ে দেব সন্তান হয়ে যাবে, অসুর উৎপন্ন না হয়ে তার বিপরীত ফল হবে। তো এভাবে ধরে ব্রত করতে করতে একসময় দিতি আহার সারাদিনের পরে একটু আহার করার পরে খুব ক্লান্ত হয়ে হাত পা না ধুয়ে, সাধারণত পবিত্র হওয়ার জন্য বর্তমান যুগে তো এটা নেই, কলিযুগের প্রভাবে কি হয়েছে, সত্য শৌচ তপ দয়া সব নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের শুচিতা নাই। আপনারা যদি ট্রেন বাসে প্লেনে যদি আপনারা চলাচল করেন বুঝতে পারবেন যে কারোর শুচিতা নেই, যা কিছু খাচ্ছে একটা হাত মুছছে কি মুছছে না, বা কাপড়ে মুছে দিচ্ছে, অথবা একটা কেউ হাত মুখ ধোয়ার জন্য প্রয়াস করে না যে হাত পা ধুতে হয় খাওয়ার পরে, এটা হচ্ছে পবিত্রতা শুচি। পায়খানা করে পরিষ্কার করে জল ব্যবহার করতে তাও কেউ করে না, এটা শুচি। কিন্তু কলিযুগের পরে সব ধ্বংসে, শুচিতা থাকছে না। তো এইভাবে হাত পা না ধুয়ে দিতি দেবী একটু ঘুমিয়ে পড়েছিলেন, এবং তার ফলে ওই ত্রুটির সুযোগ নিয়ে ইন্দ্র দিতির গর্ভে প্রবেশ করেছিলেন, এবং গর্ভে প্রবেশ করে যে গর্ভস্থ সন্তানকে, ইন্দ্র জানতেন যে অসুর সন্তান হবে আর আমাদেরকে সবাইকে বিনাশ করবে, এই কঠোর ব্রত করছে। তখন তার বজ্রের দ্বারা গর্ভস্থ সন্তানকে সাত খণ্ডে বিভক্ত করেন, সাত ভাগে কেটে ফেলেন। কিন্তু দেখে দেখে হিতে বিপরীত হয়ে গেল, মারতে চেষ্টা করলেন সাতটা খণ্ড করে, কিন্তু সাতটা খণ্ডই জীবিত হয়ে গেল। বলছি কী হলো, সবাই বেঁচে আছে আর আলাদা আলাদা দেহ হয়ে গেছে, এবং প্রত্যেকটা এক একটাকে আবার সাত খণ্ড করলেন, সাত শত 49টা করলেন, তাও দেখছে সবাই বেঁচে আছে, এবার আবার মারতে উদ্যত হয়েছেন। তখন গর্ভস্থ সন্তানরা সবাই প্রার্থনা করছেন, হে ইন্দ্র তুমি আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি আমাদেরকে বধ করতে চাইছো কেন, আমরা তোমার অনুগত হব। পরবর্তীতে দেখা যায় 49 বায়ু তারা সবাই ইন্দ্রের অনুগত হয়েছিলেন, কেউ আর অসুরদের অনুগত হননি। কিন্তু এখানে দিতির অদিতির মনোভাবটা অত্যন্ত ভক্তি উচিত, এবং কশ্যপ মুনি বলছেন যে তুমি ভগবানের ভক্তি করো, ভক্তি হচ্ছে ভগবানের প্রতি ভক্তি অব্যর্থ,
কেউ যদি ভগবানের প্রতি ভক্তি করে এবং যদি কিছু প্রার্থনা করেন, ভগবান অবশ্যই তার বাসনা পূর্ণ করেন। কে বললেন? কশ্যপমুনি অদিতিকে বললেন, তুমি মনে মনে বাসনা করেছ তো তোমার পুত্রের কল্যাণ, পুত্রের সমস্ত সম্পদ ফিরিয়ে দেবেন। অদিতিও চাইতে পারতেন যে এমন একটা সন্তান যে সমস্ত অসুরদেরকে বিনাশ করবেন, কিন্তু তা না করে তিনি তার পুত্রের যাতে কল্যাণ হয় সেই প্রার্থনা করলেন। এবং কশ্যপমুনিও খুব সুন্দর উপদেশ দিলেন, তুমি ব্রত পালন করো এবং ভগবত ভক্তি পরায়ণ হও, ভগবানের সেবা করো, তাহলে ভগবান তোমার অবশ্যই মনোবাসনা পূর্ণ করবেন। ভগবদ গীতার অনুসারে আমরা দেখছি অদিতি, এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন, মানুষ কোনো একটা প্রস্তাব করে আর ভগবান সেটা অনুমোদন করেন, ভগবানের অনুমোদন ব্যতীত কারো মনোবাসনা কখনো পূর্ণ হয় না। এমনকি কেউ যদি কাউকে মারতে চায়, আঘাত করতে চায়, ভগবানের যদি অনুমোদন না থাকে সে আঘাত করতে পারবে না। কেউ যদি কোনো কিছু প্রাপ্ত হতে চায় তো ভগবানের যদি, এমনকি একটা চোর যদি চুরি করতে চায় তাহলে ভগবানের অনুমোদন না হয় সে চুরি করতে পারবে না। একটা এখানে যে কথাটা প্রভুপাদ বলছেন যে ভগবানের অনুমোদন অবশ্যই লাগবে, আমরা যা কিছু করতে যাই ভগবানের অনুমোদন লাগবে, কিন্তু অনুমোদন কারা আকাঙ্ক্ষা করে? যারা ভগবানের ভক্ত তারা ভগবানের অনুমোদনের আকাঙ্ক্ষা, ভগবান আপনি আমার বাসনা পূর্ণ করুন। কিন্তু অসুররা কী করে? নিজ চেষ্টা বলের প্রতি ভরসা রাখে। কিন্তু আমাদের আচার্যের শিক্ষাটা কি? নিজ চেষ্টা বল প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আসি নির্ভর করিয়া। আমার নিজের চেষ্টা বল প্রতি আমার কোনো ভরসা নেই, আমি আপনার প্রতি ভরসা করে আছি, প্রভু আপনি যেটা চাইবেন সেটা। এটা কার মনোবৃত্তি? ভক্তের মনোবৃত্তি। অসুদের মনোবৃত্তিকে আমার ক্ষমতা বলে, আমার বুদ্ধির বলে, আমার আচরণের ফলে আমি যা কিছু করব সঠিক করছি এবং আমি সব কিছু আয়ত্তে করতে পারবো, এটা হচ্ছে অসুদের বুদ্ধি। কিন্তু ভগবদ গীতায় ভগবান অর্জুনকে স্পষ্ট করে তিনি বলছেন, দেখো আমি সব কিছুর অনুমানতা, জয় শ্রী রাধা মাধব অষ্টকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নৃসিংহদেব ভগবান কি, উপদ্রষ্টা অনুমানতা স ভর্তা ভক্তা মহেশ্বর পরমাত্মা তি চাপকতা দেহস্মিন পুরুষ। তিনি বলছেন আমি উপদ্রষ্টা, আমি সব কিছু দেখছি। আমরা যদি এখানে মন্দিরে কিছু করি ভগবান দেখতে পান বিগ্রহ রূপে, আমরা যদি ঘরে লুকিয়ে করি ভগবান তো দেখতে পাচ্ছেন না, পরমাত্মা দেখতে পাচ্ছেন, চন্দ্র সূর্য ভগবানের চক্ষু সেও দেখতে পাচ্ছেন, দশ দিক দেখতে পাচ্ছে, সব কিছু ভগবান দেখতে পান তার শক্তির মাধ্যমে। আর ভগবান প্রতিটি অনুতে পরমাণুতে বিরাজমান, কোথায় নেই ভগবান? এই সম্বন্ধে একটা ছোট কাহিনী আছে। একজন রাজা, তিনি যখন বয়স হয়ে গেছে, তার যখন বয়স হয়ে গেছে, তার পুত্রকে রাজপদে অভিষিক্ত করে তিনি বানপ্রস্থ নিয়ে তিনি বনে চলে গেলেন। কেন? এটাই শাস্ত্রের নিয়ম, পঞ্চাশোর্ধ্বম বনম ব্রজেত, যার বেশি বয়স পঞ্চাশ বছরের উপরে চলে গেছে অবশ্যই সংসারের প্রতি আসক্তি ত্যাগ করে নির্জনে যে কোনো বনে বা আশ্রমে থেকে ভগবত ভজন করা উচিত। যদি চির মানে মৃত্যু অবধি, মৃত্যু পর্যন্ত কেউ অপেক্ষা করে সংসারে, সেটা প্রভুপাদ অনেক জায়গায় নিন্দা করেছেন, এটা ভালো লক্ষণ নয়। মৃত্যু তাকে ছিনিয়ে নেবে এটা ভালো লক্ষণ নয়, তার আগে নিজেকে সংসার থেকে অব্যাহতি নিয়ে ভগবানের ভজন করা উচিত। তো রাজা সঠিক সময়ে তিনি সিদ্ধান্ত নিলেন, তার পুত্রকে, রাজা ধার্মিক ছিলেন, বেদ অনুগ্রহ ছিলেন, বেদের ফলোয়ার ছিলেন, তো তিনি পুত্রকে অভিষিক্ত করে রাজ্যাভিষেক করে চলে গেলেন। আর পুত্র দেখছে যে আমার রাজ্যে অনেক অপচয় হচ্ছে, আপনারা এখানে সবাই নৃসিংহদেবের অভিষেক দেখেছেন না,
দুধ ঘি মধু কত ঢালতেন, কত ড্রাম ড্রাম ফেলেও দেওয়া হচ্ছে, সবাই তো অত চড়ামিত খায়নি। পঞ্চদত্তের মহা অভিষেক হয়, এখানে অনেক গার্ল্যান্ড দেওয়া হচ্ছে, রাধা মাধব কত ফুল, কত টাকা প্রতিদিন চলে যাচ্ছে। যারা নাস্তিক পাষণ্ড তারা কি মনে করবে, এরা অপচয় করছে। অনেকে গঙ্গায় দুধ ঢেলে দেয়, আমি যখন হরিদ্বারে গিয়েছিলাম একবার দেখছি অন্তত 10-20 কুইন্টাল লাইন দিয়ে ড্রাম আছে আর ওগুলি নিয়ে দুধগুলি গঙ্গায় ঢেলে দিচ্ছে। আমার তখন এইটাই মনে হয়েছিল এত অপচয়, এই দুধগুলি ছানা মাখন করে কত খেতে পারত, এত কুইন্টাল দুধ গঙ্গায় ঢেলে দিচ্ছে। যারা গোবর্ধন পরিক্রমা করবেন দেখবেন প্রতিটা গোবর্ধনের রাস্তা দিয়ে অভিষিক্ত করে, পরিক্রমা করে জল দিয়ে, আবার গোবর্ধনের মুখারবিন্দে ওখানে কুইন্টাল কুইন্টাল দুধ সবসময় ঢেলেই যাচ্ছে, ড্রেন দিয়ে চলে যাচ্ছে, দিয়ে বড় নর্দমায় পড়ছে দুর্গন্ধ। তখন দেখে হয়তো আপাতত মনে হচ্ছে না কত অপচয় এইগুলি, কিন্তু ভগবানের সেবার জন্য দিচ্ছে, তার সম্পত্তি তার সেবার জন্য দিচ্ছে, দেখা উচিত। মানুষে খেলে সেবা, যে ভগবানকে দিলে সেবা হয় না, এটা জগতের সেবা হচ্ছে না, কিন্তু দেখতে পায় না যে ভগবান আছে, যে নাস্তিক পাশ না তারা ভগবানকে দেখতে পায় না। তো বলছে যে আর এখানে দেখেন 2000 ভক্ত সকালবেলা উঠে 1-2 হাজার ভক্ত সবসময় হরিনাম করছে হরে কৃষ্ণ, 2 ঘন্টা কাজ করলে কত কাজ করা যেত, যে সমাজের অপচয় হচ্ছে না, হরে কৃষ্ণ করে করে কী লাভ হচ্ছে, সবাই যে 2 ঘন্টা কাজ করতো তাহলে অনেক কাজ এগোতো, সমাজের অনেক কল্যাণ হতো। এটা হচ্ছে নাস্তিক ব্যক্তিদের মনোভাব। তো উনি যেহেতু ভগবানের ভক্ত ছিলেন না, যুবরাজ নতুন রাজা, তিনি বলছেন আমার রাজ্যে এত অপচয় করতে দিতে পারবো না। মন্ত্রীকে বললেন ভগবান আছে কেউ দেখেছে, আর ভগবান যদি থাকেন তাহলে কী করেন তিনি, ভগবানের কাজ কী, যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে কোনো মঠ মন্দির আমি আর রাখবো না, সব ভেঙে মন্দির টন্দির সব সাগরে ফেলে দেবো, আর ভেঙেছিল আর কোনো মঠ মন্দির থাকবে না, কেউ ভগবদ্ধন করতে পারবে না, এই সময়ের অপচয় করছে সবাই। এটা উপনিষদের একটা কাহিনী। তারপর মন্ত্রী সমস্ত বিদ্বানদেরকে ডাকলেন, সমস্ত রাজপরিবার যত মুনি ঋষি বিদ্বান ছিল তাদেরকে ডাকলেন রাজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তারা বিভিন্ন রকম যুক্তি প্রদর্শন করলেন, হ্যাঁ ভগবান সর্বত্রই আসেন। উদাহরণ দিচ্ছেন, যেমন আমরা মাটির ভাঁড় দেখি, মাটির কলস দেখি, মাটির পাত্র দেখি, অর্থাৎ এর পিছনে কি আছে, মাটি আছে, জল আছে, কোমরের চাকা আছে, কোমর আছে। তো সৃষ্টিকর্তা কে, মাটির পাত্রটা আপনা থেকে আসেনি, এর পিছনে কোমর, যে কুমা কোমর বলে না, যে মাটি কোমর তারা আসে, উনি মাটিটাকে নিয়ে জল মিশিয়ে নরম করে ওটা তার চক্রের দ্বারা, কুমারের চাকার দ্বারা সেটা ওখানে মাতৃপাত্রটা তৈরি করেছে। তার মাটির পাত্রটা আছে মানে কোমর আছে। সেই রকম এই নদ নদী খাল বিল পুকুর বা এই পৃথিবী পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সমস্ত পৃথিবী আছে, যখন কিছু আছে এর একটা সৃষ্টিকর্তা আছে, মাটির পাত্রে যখন সৃষ্টিকর্তা আছে, কোমরের একটা সৃষ্টিকর্তা, এই এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা সৃষ্টিকর্তা আছে, সেই সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান। রাজা বলছেন যুক্তিটা খুব সুন্দর, কিন্তু আমাকে প্রমাণ দিতে হবে, দেখাতে হবে। কী করে প্রমাণ দেখাবে, সৃষ্টিকর্তাকে ধরে এনে দেখাবে কী করে, কোমরকে নিয়ে এসে দেখানো যায় কিন্তু সৃষ্টিকর্তাকে ধরে এনে দেখানো কী করে, কে ভগবানকে দেখেছে, আপনার সবাই ভগবানকে দেখেছেন, কী করে দেখাবেন না, ভগবান কী করেন। তো যতবার প্রমাণ দেয় রাজা সব অস্বীকার করেন, মানতে রাজি নন। এখন অনেক সময় খুব চিন্তাগ্রস্ত হয়ে গেছেন রাজা, এই মন্ত্রীর কী করে রক্ষা করা যায় সমস্ত মঠ মন্দিরগুলিকে। তখন বিষণ্ণ চিত্তে যখন কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয় মুখের মধ্যে ওটা ফুটে ওঠে, কেউ যখন খুব খুশিতে থাকে মুখ হচ্ছে মনের দর্পণ, মনে যদি আনন্দ পায় মুখের মধ্যে আনন্দ ফুটে ওঠে, মনে যদি দুঃখ পায় মুখের মধ্যে ফুটে ওঠে, তাই না। যেমন ভাগ্যের দর্পণ হচ্ছে হাত, হাতের মধ্যে সব রেখাগুলি পড়লে বোঝা যায় ও দীর্ঘজীবী হবে না, বিপদ আছে না, ধনশালী হবে না, মূর্খ হবে, সব বোঝা যায় হাতের, এগুলি এটা হচ্ছে ভাগ্যের দর্পণ। আমাদের যেমন আয়নায় মুখ দেখি বুঝতে পারি আমাদের চেহারাটা, ভাগ্যের দর্পণটা হচ্ছে হাত আর মনের দর্পণটা হচ্ছে মুখ, মুখের মধ্যে সব ফুটে ওঠে। তো যখন
মন্ত্রী ঘরে ফিরে গেলেন, তখন কি হয়েছে, মন্ত্রী কন্যা দেখছেন বাবা অত্যন্ত বিষণ্ণ, মুখের চেহারা দেখে বলছেন, বলছে বাবা তুমি তো খুব দুশ্চিন্তাগ্রস্ত, কি ব্যাপার? তখন ঘটনাটা খুলে বললেন, এই এই ব্যাপার, খামখেয়ালি রাজা এই করছে। বলছে এই সামান্য প্রশ্ন তুমি উত্তর দিতে পারলে না। বলছে ঠিক আছে তুমি বিশ্রাম করো, খেয়ে দিয়ে বিশ্রাম করো, আমি আমাকে নিয়ে যাবে কালকে রাজসভায়, আমি রাজার প্রশ্নের উত্তর দিব। মন্ত্রী তার কন্যাকে তো চিনেন, বলছে আমার বড়ো বড়ো বৃন্দান পণ্ডিত মহানি মুনি ঋষিরা তারা উত্তর দিতে পারলো না, আমার কন্যা আর কি উত্তর দেবে। বলছে ঠিক আছে। পরের দিনে সকালে নিয়ে গেছেন রাজসভায়, নিয়ে বলছেন যে মহারাজ আমার কন্যা আপনার প্রশ্নের উত্তর দিবেন। তখন রাজা উঁচু সিংহাসনে বসছেন, বলে ঠিক আছে বলো ভগবান আসে তার প্রমাণ কি, ভগবান কি করেন? তখন বলছেন মহারাজ আমাকে কিছু জিনিস লাগবে আপনি দিন। বলছে কী লাগবে বলো। তো উনি এক বলছে আমাকে এক পাত্র দুধ দিন। এক পাত্র দুধ দিয়েছে, দুধের পাত্রটা হাতে নিয়ে এগিয়ে রাজার কাছে গিয়েছেন। রাজার কাছে বলছে মহারাজ এই পাত্রের মধ্যে কি আছে? তো রাজা বলছে আরে তুমি দুধ চাইলে আমি দুধ পাঠালাম, ওর মধ্যে দুধই আছে, আর কি থাকবে? বলছেন এর মধ্যে আর কিছু আছে? তখন রাজা রেগে গেছে, বলতে তুমি কি বলছো, এর মধ্যে দুধই আছে আর কি থাকবে? বলছে না মহারাজ আমি তো এর মধ্যে আরও অন্য কিছু দেখছি। রাজা আরও তো ক্রোধান্বিত, প্রতি পদে পদে ক্রোধান্বিত হয়ে যাচ্ছে। বলছে কী কী আর কী দেখতে পাচ্ছ ওর মধ্যে? বলছে মহারাজ এর মধ্যে আমি ছানা দেখতে পাচ্ছি, এর মধ্যে দই দেখতে পাচ্ছি, এর মধ্যে ঘোল দেখতে পাচ্ছি, মাখন দেখতে পাচ্ছি এবং ঘি দেখতে পাচ্ছি, এর মধ্যে সব কিছু রয়েছে, এর মধ্যে আছে কি না? তো রাজা তখন নিরুত্তর হয়ে গেছে। রাজা যদি বলেন নেই তো সবাই তো হাসাহাসি শুরু করে, দুধের মধ্যে আছে তো, দুধের মধ্যে ছানা আছে, দই আছে, মাখন আছে, ঘি আছে, সব আছে। কিন্তু একজন বিজ্ঞ ব্যক্তি সে বুঝতে পারে এর মধ্যে আছে এবং এটা বিভিন্ন পদ্ধতির দ্বারা বের করা যাবে, ছানা কী করে বের করা যাবে, দুধ কি দই কী করে বের করা যাবে, বা মাখন কী করে নেওয়া যাবে, ঘি কী করে তৈরি করা যাবে, সে দুধের মধ্যে রয়েছে। কিন্তু একটা অজ্ঞ একটা অশিক্ষিত বা অজ্ঞ ছেলেকে বললাম না এর মধ্যে আর কিছু নেই, এর মধ্যে দুধই আছে। তো রাজা নিরুত্তর হয়ে গেছেন, আর কিছু উত্তর দেব না। বলছে হ্যাঁ আমি বুঝলাম ওর মধ্যে ওগুলি আছে। বলছে রাজা বলছেন, তখন মহারাজ মন্ত্রীকর্ণ বলছেন হ্যাঁ হে মহারাজ তদ্রূপ ভগবান তাঁর সৃষ্টির এই প্রত্যেকটা সৃষ্টির প্রতিটা অণুতে পরমাণুতে বিদ্যমান, কিন্তু এটা যেমন দুধটাকে যেমন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিভিন্ন পদ্ধতি বিভিন্ন উপাদানে রূপান্তরিত করা যায়, সেই রকম ভগবান যে আসে প্রতিটা সে বিশেষ জ্ঞানের দ্বারা শাস্ত্র জ্ঞানের দ্বারা আমরা এটা জানতে পারি ভগবান প্রতিটি বস্তুর মধ্যে আছেন। তখন বলছেন না তাহলে এবার বলো ভগবান, তোমার ভগবান যদি থাকেন তো ভগবান কী করেন? তখন মন্ত্রীকন্যা বলছেন মহারাজ আমি আপনার প্রশ্নের উত্তর দিব, আপনি আমার ছাত্র আর আমি আপনার গুরু, উত্তর দেব। তা গুরুর আসন সবসময় উঁচুতে রাখতে হয়, তা আপনি সিংহাসনে নিচে আসুন, আমি সিংহাসনে বসবো, আমি উঁচু আসনে বসবো, তাই আমি আপনার প্রশ্নের উত্তর দিব। তখন রাজা সিংহাসন থেকে নেমে আসলেন, প্রশ্নের উত্তর দরকার না, তার মন্ত্রীকন্যা দিয়ে সিংহাসনে বসলেন। সিংহাসনে বসে বলছেন মহারাজ আপনি আপনার উত্তর পেয়েছেন? বলছে না আমার উত্তর দাও। বলছে আমার ভগবানের এই কাজ, রাজাকে ভিখারি বানান আর ভিখারিকে রাজা বানান। একটু আগেই আপনি ছিলেন রাজ সিংহাসনে, রাজা ছিলেন, এখন আপনি সাধারণ প্রজা, এখন নিচেই বসে আছেন, আর আমি এখন রাজ সিংহাসন সাধারণ কন্যা মন্ত্রীকন্যা হয়েও আমি এখন রাজ সিংহাসনে বসে আছি। এই জন্য শাস্ত্রে বলা আছে কভু রাজা কভু প্রজা কভু বিপ্রশূদ্র কভু সুখী কভু দুঃখী কভু কীট ক্ষুদ্র, কভু স্বর্গে কভু মর্তে নরকে বা কভু কেবু কভু দেব কভু দৈত্য কভু দাস প্রভু। এইরূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই যেন কখনো স্বর্গে উঠায় কখনো নরকে ডুবায়, এটা ভগবানের কাজ। এমন নয় যে ও আমি নিজের ইচ্ছায় স্বর্গে চলে গেলাম, নিজের ইচ্ছায় বৈকুণ্ঠে চলে গেলাম, নিজের ইচ্ছায় নরকে, না ভগবানই করাচ্ছে সব কিছু। আর ভগবানের অনুমোদন লাগছে, উপদ্রষ্টা অনুমন্তা চ, অনুমোদন ব্যতিরেকে কেউ কিছু করতে পারবে না। দুই একটা উদাহরণ দিলে আমরা হয়তো এটা আরও একটু স্পষ্ট হয় কী করে অনুমোদন লাগে। রাবণ চেয়েছিলেন যে স্বর্গে তো সিঁড়ি বাঁধবেন, ওনার ক্ষমতা ছিল কি না,
ক্ষমতা ছিল। কেন ক্ষমতা ছিল? সমস্ত দেবদেবীদেরকে উনি চাকর বাকর বানিয়ে রেখে দিয়েছিলেন। ইন্দ্র তার ঘোড়ার ঘাস কাটতেন, নারদমণি তার প্রশংসা করতেন, ভাড়ের কাজ ছিল, ভাড় ভাড় মানে যে রাজার প্রশংসা করে, নারদমণির কাজ ছিল নারদ রাবণের প্রশংসা করা, আর ইয়ে করা, শনিদেবকে তিনি পাপস করে রেখেছিলেন, চন্দ্রদেবকে তার হাওয়া, চন্দ্রদেব দেখতে সুন্দর তো, ওই যে রাজার জন্য চামড় ঢুলায় না, চামড় ঢুলায় হাওয়া করার জন্য রেখেছিলেন, এইরকম সব দেবদেবীদেরকে দাস বানিয়ে রেখে দিয়েছিলেন। বিশ্বকর্মাটা যা বলতেন বিশ্বকর্মা আর এটা করে দাও ওইটা করে দাও সঙ্গে সঙ্গে করতে হতো, উপায় নেই। তো বিশ্বকর্মা বললেন যে তুমি শুরু করো এক্ষুনি, বলছে এই সব দেবতা তো আমার হাতে, আমি কাল করব। কিন্তু ভগবানের অনুমোদন ছিল না, রামচন্দ্রের সাথে যুদ্ধ হলো, বাস সব অংশে নিধন হতে হলো আর সুরগের সিঁড়ি আর বানানো হলো না, যেহেতু ভগবানের অনুমোদন নাই। প্রতিটা কাজে ভগবানের অনুমোদন থাকা দরকার আছে। দুর্যোধন চেয়েছিলেন আমি রাজা হব, তার সাথে যে ক্ষমতা ছিল তিনি রাজা হওয়ার যোগ্য ছিলেন। কেন? বিশ্ব দ্রোণ কর্ণ অশ্বত্থামা যত বড় সব তিমিঙ্গিল আছে, তিমি তিমিঙ্গিল সব দুর্যোধনের পক্ষে, কিন্তু এখানে ভগবানের অনুমোদন ছিল না। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রত জলা গান্ধার নীলোৎপলা শল্য গ্রাহবতী কৃপেণ বহনে কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনা আবর্তিনী সত্যিন্না খলু রণ নদী কৈবর তক কেশব। অর্জুনের ক্ষমতা ছিল না ওই রণনদী পার হওয়ার। রণনদীর বর্ণনা দেওয়া হচ্ছে কীরকম, কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা দেওয়া হচ্ছে, ভীষ্ম দ্রোণ যা তট, বিশাল তীর, ওখান থেকে তটে ওঠা সম্ভব নয়। ভীষ্ম দ্রোণ তট, জয়দ্রত হচ্ছে জল, জয়দ্রত গান্ধার নীলোৎপল, আর শল্য হচ্ছে গ্রাহ কুমির, আর অশ্বত্থামা বিকর্ণ এরা হচ্ছে আবর্তন স্বরূপ, না দুর্যোধন আবর্তনী, অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা হাঙ্গর কুমির সব, এত যেখানে আবর্তন রয়েছে আবার যেখানে হাঙ্গর কুমির রয়েছে, দুর্যোধন আবর্তনী সত্যিন্না খুলে আবার স্রোচ্ছিনী নদী কৈবর, একমাত্র উত্তীর্ণ হতে পেরেছিলেন কৈবর তক কেশব, একমাত্র কেশবের কৃপায়। তাছাড়া বিশ্বদেব অপরাজেয়, বিশ্বদেব মানে ইচ্ছা মৃত্যু, তাকে কে মারবে, তাকে কে পরাজয় করবে, কারো ক্ষমতা ছিল? এই জন্য সঞ্জয় কী বলছেন, জয়াস্তু পাণ্ডুপুত্রাম যেসাং পক্ষে জনার্দন। কিন্তু ভগবানের ইচ্ছা ছিল না দুর্যোধন জয় হোক, পাণ্ডবদের জয় হবে, ভগবান ইচ্ছা করেছেন পাণ্ডবদের জয় হয়েছে। দুর্যোধনের শক্তির তুলনায় পাণ্ডবদের শক্তি অত্যন্ত নগণ্য। যেমন দুর্যোধন কত চালাক, নিজেকে চালাক ভাবতেন, যখন গিয়েছিলেন মহাভারতের যুদ্ধে আমরা দেখি ভগবান কৃষ্ণ তিনি শয্যাতে শুয়েছিলেন দ্বারকাতে, দুর্যোধনও গিয়েছেন তাকে আমন্ত্রণ জানার জন্যে, এবং অর্জুনও গিয়েছেন গিয়েছিলেন আমন্ত্রণ জানানোর জন্যে যুদ্ধে যোগদান করার জন্য। তো ভগবানের প্রশ্ন, যে যাকে প্রথম দেখবেন তার সাথে কথা বলা উচিত। তো অর্জুনকে প্রথম দর্শন করেছিলেন, দুর্যোধন অহংকারী ছিল, তিনি সিংহাসনে বসে আছেন, আর অর্জুন দেখছেন যে আমি যাচিত হয়ে এসেছি, কিছু চাইতে এসেছি, তিনি নিচে বসলেন কৃষ্ণের পায়ের দিকে। তো ভগবান তাঁর সঙ্গে সঙ্গে তাঁর দৃষ্টি অর্জুনের দিকে গেলেন, অর্জুন তুমি এসেছ, কী চাই বল। তো দুর্যোধন বলছেন না আমি আগে এসেছি, আমার চাওয়ার উচিত আগে। তো ভগবান কৃষ্ণ বললেন না ওনার, ও যেহেতু ছোট ওর দাবিটা আগে, আর যেহেতু ও ওকে আমি প্রথম দেখেছি তো ওনার আগে নিতে হবে, ওনার দাবিটা আমি আগে পূরণ করব। তখন দুর্যোধন নিরুত্তর, তখন অর্জুন বলছেন যে আমি আপনাকে চাই যুদ্ধে, বলছে আমাকে নিয়ে করবে, আমি কোনো যুদ্ধে অস্ত্র ধারণ করবো না, বলছে আমার দুটো জিনিস আছে, এক পক্ষে আমি আছি, আমি কোনো যুদ্ধ ধারণ করবো না, আর এক পক্ষে আমার 20 লক্ষ নারায়ণী সেনা আছে, যা এক একজন আমার মতো শক্তিশালী রণনিপুণ নারায়ণী সেনা, তুমি তাদের
বলছেন আমার ওই নারায়ণী সেনা লাগবে না, আমি আপনাকে চাই, আমি যুদ্ধ করবো না, বলেন না না আমি আপনাকে চাই। দুর্যোধন মহা খুশি হয়েছে, দুর্যোধন চিন্তা ছিল যদি নারায়ণী সেনাগুলি নিয়ে নেয়, অর্জুন না চেয়ে বসে, তখন বলছে আমি জিতে গেছি, বলছে তাহলে আমাকে নারায়ণী নিয়ে সেনা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, বলে আমি খুশি, ঠিক আছে অর্জুনের বাসনা আপনি পূরণ করুন, বলে মামার কাছে এসে বলছে শকুনি, শকুনিকে বললেন তুমি মহামূর্খ, তুমি তুমি জানো না, তোমাকে কৃষ্ণকে নিয়ে আসতে বলেছি, ওকে তুমি নারায়ণী সেনা কী করবে, বলছে আরে অর্জুন হচ্ছে মহামূর্খ, আমি মূর্খ, মহামূর্খ অর্জুন, ওরা কৃষ্ণ যুদ্ধ করবে না, কিন্তু অর্জুন ও কৃষ্ণকে চেয়েছে, আর আমি নারায়ণী সেনা, ও তো কৃষ্ণ যেহেতু অর্জুন নেয়নি, আমি নারায়ণী সেনা নিয়ে আসছি, আর ও মহাশক্তি এলো, আমার যুদ্ধে জয়ের দরকার। কিন্তু শকুনি অনেক বুদ্ধিমান ছিল, কিন্তু যতই শক্তিশালী হোক, যতই কূটনীতি হোক, আর রণনীতি হোক, রাজনীতি হোক, কূটনীতি যে যতই করেন না কেন, যদি ভগবানের অনুমোদন না থাকে কখনো জিততে পারবে না, কখনো সেটা পেতে পারবে না, যেহেতু ওখানে অনুমোদন নাই। আরেকটা উদাহরণ এসে দেখুন, যেমন ঘটোৎকচের ছেলের নাম কি, বারবারিক, ভীমের ছেলে হচ্ছে ঘটোৎকচ, হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ জন্মগ্রহণ করে, ঘটোৎকচ তো মহাদৈত্য, রাক্ষস, রাক্ষসী, রাক্ষস পুত্র, এ মহাশক্তিশালী, ভীমের ঔরজাত মহাশক্তিশালী, তার পুত্র আছে বারবারিক, এবং বারবারিক তো কৃষ্ণের কাছে অস্ত্র শিক্ষা করতে গিয়েছিলেন, কৃষ্ণ বলছেন না তুমি আরেকজনের কাছে যাও, একজন বিজয় সেন নামক একজন গুরুকে পাঠিয়ে দিয়েছিলেন, তখন গুরুদেবের কাছে সেবা করে গুরুদেবকে সন্তুষ্ট করে উনি তিনটে তীর পেয়েছিলেন, একটা তীর দিয়ে তিনি কী করতে পারবেন, সবাই যত সৈন্য থাকবে তার বিপক্ষে থাকবে সবাইকে চিহ্নিত করতে পারবেন, দ্বিতীয় তীর দিয়ে তিনি সবাইকে মেরে দিতে পারবেন যত সৈন্য, কিন্তু তার গুরুদেবের একটা নির্দেশ ছিল যে পক্ষ বলবান সে পক্ষে থাকবে না, যে পক্ষে দুর্বল সেই পক্ষে যোগদান করতে হবে। তো তিনি বলছেন যে তারপরে যদি পাণ্ডবদের পক্ষে প্রথমে যোগদান করে, কৌরবদের পক্ষে শক্তিশালী করে, একদিনে তার সব সৈন্য আসবে না, কিছু কিছু আসবে, 18 দিন ধরে যুদ্ধ হবে, তাহলে কিছু কিছু করে আসবে, তো যাদেরকে আসবে সবাইকে মেরে দিল, তারপরের দিনে যদি আবার যুদ্ধে আসবে, তারপর যদি কৌরব পাণ্ডব পক্ষে দুর্বল হয়, পাণ্ডব শক্তিশালী হয়ে যাবে, তাহলে কৌরব পক্ষে যোগদান করবে, পাণ্ডবদেরকে মেরে দেবে, বলতে খুব ডিস্টার্ব। তো ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছেন আচ্ছা তোমার সিদ্ধিটা কী, কী পেয়েছ, আর যখন যুদ্ধের আলোচনা হচ্ছেন বারবারিক চোখ তখন চলে আসছেন এবং ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে দাদু কতদিন ধরে এই যুদ্ধটা হবে, কেন ভীমের, ভীম হচ্ছে দাদু, তো ভীমের মামাতো মামাতো ভাই ভগবান কৃষ্ণ, এই জন্য দাদু সম্পর্ক, তো দাদু কতদিন ধরে যুদ্ধ হবে, তখন ভগবান কৃষ্ণ বললেন আমি প্ল্যান করছি 18 দিন ধরে এই যুদ্ধটা চলবে। তখন বলছে কী করে সম্ভব, কেন এতদিন লাগবে, তখন ওই ঘটনা বলছে বলছে আমার কাছে এক তীর আছে আমি একদিনে শেষ করে দেবো সবাইকে। তো ভগবান বলছেন আরে আমি গীতা উপদেশ দেবো, 18 দিন ধরে যুদ্ধ চলবে, মহাভারত এটা হিস্টোরি থাকবে, তা এটা একদিনে আমার সমস্ত আমার ইচ্ছাকে বানচাল করে দেবে, তা ভগবানের ইচ্ছা, ভগবান অনুমোদন করলেন না এটাকে। ভগবান লাস্টে বারবারিকের মস্তক কেটে রেখে তুমি শুধু দেখো, তোমাকে আর যুদ্ধ করতে হবে না, বারবারিকে করলেন। তবে এখানে ওনার অনুমোদন ছিল, উনি ইচ্ছা করলেন যে আমি সবাইকে নিপাত করে দেবো, কিন্তু যেহেতু ভগবানের অনুমোদন নেই, প্রত্যেকটা কাজে ভগবানের অনুমোদন চাই, উপদ্রষ্টা অনুমোদন, আমরা যদি কোনো কিছু কাজে সফলতা লাভ করতে চাই তাও আমাদের অনুমোদন দরকার হবে, ভগবানের থেকে প্রার্থনা করতে হবে কোনো কিছু কাজে সফলতা লাভের জন্য। যেমন মহাভারত যুদ্ধ থেকে আরও আমরা দেখতে পাই যে একালব্য, কর্ণ, তারাও তো মহারথী হয়েছে, হতে চেয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে চেয়েছিলেন, একালব্য নিজের প্রচেষ্টা করেছিল, করতে চেয়েছিলেন, কিন্তু ওখানে ভগবানের অনুমোদন ছিল না। কর্ণ সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে চেয়েছিলেন, কিন্তু ভগবান আমরা দেখতে পাই ওখানে ভগবানের অনুমোদন ছিল না। ভগবান যেহেতু অনুমোদন করেননি, তারা অর্জুনের থেকে শক্তিশালী হওয়া সত্ত্বেও
যেমন একালব্য একটা কুকুর ঘেউ ঘেউ করছিল, এমন তীর মেরে দিয়েছে কুকুরটা মুখ বন্ধ করে দিয়েছে। বলছে এ বিদ্যা তো আমি জানি না গুরুদেব, আপনার কোন শিষ্য এটা করেছে? আপনি তো আমাকে বলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু আমি তো এই বিদ্যা জানি না, আপনি তো আমাকে এরকম শেখাননি। তখন ওটা খুঁজতে খুঁজতে দেখা গেল একালব্য করেছে, আর একালব্য সমান অর্জুনের থেকে ধনুর্ধর, অনেক যুদ্ধবিদ্যায় নিপুণ। গুরুদেবের বিদ্যাকে চুরি করেছেন, গুরুদেবকে গুরুদেব অনুমোদন দেয়নি, গুরুদেবের মূর্তিকে রেখে গুরুদেবের সামনে প্র্যাকটিস করে সব বিদ্যা নিয়ে নিয়েছেন। তখন একালব্যকে বললেন যে তুমি আমাকে গুরুরূপে সাক্ষাৎ যখন গেলেন তখন গুরুকে প্রণাম করছেন? বলছে সাক্ষাৎ। বলছে গুরুদেব, বলছে তুমি আমাকে গুরুরূপে মানো? বলছে হ্যাঁ, আমি আপনি আমার গুরুদেব মূর্তি। বলছে তুমি আমাকে গুরুদক্ষিণা দাও। কেন? ওনার অনুমোদন নেই, গুরুদক্ষিণা দিয়ে তো হাতের আঙুল কেটে নিলেন। বলছে ঠিক আছে, দক্ষিণা দক্ষিণাস্তের বিদ্যাঙ্গুলি কেটে নিলেন। তো ভগবানের প্রত্যেকটা অনুমোদন দেখার দরকার আছে, গুরুদেবের অনুমোদন নেই, ভগবানের অনুমোদন নেই। কর্ণ কতবার প্রচেষ্টা করেছেন, কত কী করেছেন, সূর্যপুত্র হওয়া সত্ত্বেও, এত মহাপ্রভাবশালী হওয়া সত্ত্বেও, যেহেতু ভগবানের অনুমোদন নেই তাতে তারা জয়লাভ করেন। এই জন্য উপদ্রষ্টা অনুমানতা। তো এখানে যে দিতি দেবী অদিতি দেবী যে প্রার্থনা করেছেন ভগবান অনুমোদন করেছিলেন, কিন্তু দিতির প্রার্থনা অনুমোদিত হয়নি। অদিতির প্রার্থনা অনুমোদন হয়েছে কি, ভগবান তাঁর পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। কিভাবে? কোন পুত্ররূপে? বামনদেব রূপে আবির্ভূত হয়েছেন, কিন্তু ভগবান অনুমোদন করেছেন, ঠিক আছে। কেন? এটা অনুকূল, ভগবান অনুমোদন করেছেন। তো ভগবান বলছেন, তখন ভগবানকে বলছিলেন যে আপনি আমার এবার পুত্রকে অসুরদেরকে বিনাশ করে আমার পুত্রদেরকে অসুরদেরকে পরাজিত করে আমার পুত্রদেরকে রাজ্য ফিরিয়ে দিন না। তখন বললেন, ভগবান বলেন না যে এই কারণে রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য যে আমাকে বিনাশ করতে হবে, তাদেরকে মারতে হবে, ধরতে হবে, সেটা কোনো অর্থ নেই। কী করলেন? তিনি ভিক্ষাচ্ছলে রাজ্য নিয়ে নিলেন, সবগুলি বলি মহারাজের কাছ থেকে ভিক্ষাচ্ছলে সমস্ত রাজ্য নিয়ে দেবতাদেরকে ফিরিয়ে দিলেন। সেটা হচ্ছে অনুমোদন সাপেক্ষ, ভগবানের অনুমোদন ছিল, দিতি দেবী এই জন্য জয়লাভ করলেন। এখানে প্রভুপাদ তাৎপর্যে একটা জায়গায় বলছেন যে অদিতি দেবীও আর্ত ছিলেন। আমরা জানি আর্তের উদাহরণটা গজেন্দ্র আর্ত ছিলেন, আর্ত অর্থাৎ জিজ্ঞাসা, যে চতুর্বিধা ভগবান বলছেন যে চারজন সুকৃতিবান লোক আমার শরণাপন্ন হয়, তার মধ্যে আর্ত, জিজ্ঞাসু অর্থাৎই আর জ্ঞানী। তাহলে এখানে প্রভুপাদ তাৎপর্য এক জায়গায় বলছেন যে এই অদিতি দেবীও আর্ত ছিলেন। কী আর্ত ছিলেন? পীড়িত ছিলেন, তাঁর সন্তানরা রাজ্য ছাড়া হয়েছে, ধন সম্পদ রাজ্য সব কিছুই অসুররা নিয়ে নিয়েছে, এই জন্য আর্ত ছিলেন। আর্ত নিয়ে ভগবানের কাছে গিয়েছিলেন, এই জন্য গীতা না পুরাণের শ্লোক যে অকাম সর্বকাম, গীতার শ্লোক ভাগ, অকাম সর্বকাম বা মোক্ষকামম উদারধি তীব্রেণ ভক্তি জগন পুরুষম পরম। সে ভগবানের কাছে সাধারণত নিষ্কাম হয়ে আসা উচিত, ভগবানের কাছে কোনো কামনা জাগ্রত কামনা বাসনা নিয়ে আসা উচিত নয়, এটা শুদ্ধ ভক্ত নয়। কিন্তু ভগবান বলছেন ঠিক আছে, যারা আসে ধীরে ধীরে ভজন করার মাধ্যমে সেও শুদ্ধ ভক্তি লাভ করতে পারে এবং পরিণামে আমার কাছে আসতে পারে। অকাম সর্বকাম মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম, আমাকে লাভ করবে অন্তিমে। সে সব রকম কামনা বাসনায় হোক আর কামনাহীন হোক আর সর্বকামী হোক আর মোক্ষকামী হোক, সে আমার কাছে যদি তীব্র ভক্তিযোগ অনুশীলন করে একদিন না একদিন আমার কাছে আসবে অবশ্যই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। টাইম হয়ে গেছে না? শিলা প্রভুপাদ কি যায়, স্বাগত গৌর ভক্তবৃন্দ কি যায়।